সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমরা যে গ্রামটিতে এসেছি সেটি হচ্ছে জামালপুর জেলার মেলান্ধ উপজেলার মলিকাডাঙ্গা গ্রামে। তো এই মলিকাডাঙ্গা গ্রামের আজকের এই প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো দেখাবো, সেই সাথে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে থাকুন জামালপুর জেলার মেলান্ধ উপজেলার মলিকাডাঙ্গা গ্রামের আজকের এই সুন্দর দৃশ্যগুলো। এছাড়াও আজকে আপনাদের ঘুরে ঘুরে কিছু আরও কিছু গ্রাম দেখাবো। তো প্রতিটি গ্রামের ভিডিওতে কিন্তু সেই গ্রামের নাম এবং ঠিকানাটি থাকবে, তো দেখতে থাকুন। আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলকে ধন্যবাদ। তো দেখতে থাকুন আজকের এই গ্রাম বাংলার সুন্দর প্রাকৃতিক এবং নৈসর্গিক দৃশ্যগুলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একটি লিচু গাছের সামনে আসলাম। তো লিচুর গুটিগুলো কিন্তু বড় হওয়া শুরু করেছে এবং এখানে অসংখ্য লিচু রয়েছে। মোটামুটি দুটি গাছে কিন্তু ভালো লিচু ধরেছে। এই একটি গাছ এবং এই গাছেও কিন্তু মোটামুটি ভালো লিচু ধরেছে। জ্যৈষ্ঠ মাসে কিন্তু এই লিচুগুলো পাকবে। জ্যৈষ্ঠ মাস হচ্ছে মধু মাস, সেই মধু মাসে কিন্তু এই লিচুগুলো পরিপক্ক হবে। তো লিচুগুলো যখন পরিপক্ক হবে তখন আপনাদের কিন্তু সেই দৃশ্য কিন্তু দেখাবো। খুব সুন্দর বাতাস বইছে গ্রামীণ পরিবেশে, গ্রামীণ রাস্তা, পাশেই রয়েছে ধান ক্ষেত, বাঁশবাগান রয়েছে, খড়ের গাদা রয়েছে এদিকে। দৃশ্যটি যদি আপনাদের দেখাই অত্যন্ত ভালো লাগবে। গ্রাম বাংলার সিনারি, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ছায়া ঘেরা পরিবেশে এরকম টং দেখতে পাওয়া যায়। এই টংগুলোতে কিন্তু বসে বা শুয়ে বিশ্রাম নেওয়া যায়। যেহেতু এখন গ্রীষ্মকাল তাই এই টংগুলোতে কিন্তু অনেকেই বসে থাকে, শরীর জিরিয়ে নেয়। খুব সুন্দর একটি দৃশ্য, মনোরম প্রাকৃতিক দৃশ্য। লিচু বাগানের নিচে এরকম একটি টং। দেখতে পাচ্ছেন এখানে ক্রিকেট খেলা হচ্ছে গ্রামের মধ্যে খুব সুন্দর পরিবেশে, একদম গ্রামীণ পরিবেশে ক্রিকেট খেলা হচ্ছে। পাশের রাস্তা, তো আমরা বর্তমানে এখন যে গ্রামটিতে অবস্থান করছি সেটি হচ্ছে জামালপুর জেলার মেলান্ধ উপজেলার বাঘাডোবা গ্রাম। তো এই বাঘাডোবা গ্রামের যে মনোরম দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। একটি পাখি ডাকছে, জানি না কতটুকু শোনা যাচ্ছে।
গ্রামের পথের পথের ধারে সুন্দর এই ঘাসগুলো দেখতে খুবই চমৎকার, সবুজ ঘাস। তার পাশেই রয়েছে গ্রামের মেঠোপথ এবং এদিকে রয়েছে ধান ক্ষেত। খুব সুন্দর গ্রামীণ পরিবেশ, অসাধারণ সুন্দর বিস্তীর্ণ ধান ক্ষেত, সোনালী ধানে ভরে গিয়েছে চারপাশ। তো এখন আমরা একটি বাঁশঝাড়ের নিচে দিয়ে যাব। খুব সুন্দর একটি বাঁশঝাড়, অত্যন্ত ছায়াময় পরিবেশ। গ্রীষ্মের দুপুরে এই ছায়াময় পরিবেশটি দেখতে অত্যন্ত সুন্দর লাগছে। তো আমি এই বাঁশঝাড়ের নিচে যে দৃশ্যটি রয়েছে সেটি এখন আপনাদের দেখাবো। তো আমরা এখনও বাঘাডোবা গ্রামে রয়েছি এবং বাঘাডোবা গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ। গ্রাম বাংলার যে বাঁশঝাড়গুলো রয়েছে সেই বাঁশঝাড় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর একটি পুকুর রয়েছে, যদিও পুকুরে পানি নেই। খুব সুন্দর মিষ্টি বাতাস বইছে, অত্যন্ত সুন্দর একটি দৃশ্যের চোখ আটকিয়ে গেল। দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটি, পুকুর পাড়ে খেজুর গাছ। দৃশ্যটি আমার দেখে খুবই ভালো লাগছে, জানি না আপনাদের কেমন লাগছে। খুবই মনোরম এবং প্রাকৃতিক দৃশ্য। বাংলাদেশের গ্রাম বাংলার প্রকৃতি আসলেই অত্যন্ত সুন্দর। খেজুর গাছের নিচে পুকুর পাড়ে এখানে খেজুর গাছ রয়েছে, সেই সাথে বাতাসে সাথে সাথে গাছের পাতাগুলো দুল খাচ্ছে। অসাধারণ সুন্দর একটি দৃশ্য। তো আমরা এখন পুকুর পাড় ধরে যাব। সুন্দর গ্রামীণ পরিবেশে কিন্তু এক চাচা এখানে কাজ করছে। তো চাচা এগুলো কি করবেন? এটা সিলিং বান্ধিল, সিলিং ঘরের। কত ফিট সিলিং? বাঁশগুলো তাহলে ই বাঁশ না? হ্যাঁ, এটা জামা টল্লা বাঁশ। টল্লা বাঁশ তো এখানে টল্লা বাঁশের সিলিং হচ্ছে। আপনি ঘরে পাড়ে শুনে জনাল আছে না, জনাল আছে যায় ঘর ঠান্ডা থাকে আর কি।
গ্রামের পুকুর পাড় এবং গ্রামের পুকুর পাড়ে কিছু হাঁস এখানে দেখতে পাচ্ছি আমরা। তো সেই দৃশ্যটি আপনাদের দেখানোর জন্য চলে আসলাম। খুবই সুন্দর আর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার। তো এখানে যে টুকু রয়েছে এখানে কিন্তু ধান শুকানো হয়, সুন্দর খড়ের গাদা, পাশে নারকেল গাছ। গোয়ালে গরু রয়েছে। জমি চাষাবাদের জন্য একটা পাওয়ার টিলারও আমরা এখানে দেখতে পাচ্ছি। সব মিলে অত্যন্ত সুন্দর পরিবেশ। গাছগুলোতে আমের গুটিও কিন্তু বড় বড় হয়েছে অনেক। খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অসংখ্য ভালো লেগেছে। তো এইরকম গ্রাম বাংলার যে দৃশ্যগুলো রয়েছে মূলত সেই গ্রাম বাংলার দৃশ্যগুলো নিয়েই মূলত আমাদের চ্যানেলের যাত্রা। এবং আমরা বাংলাদেশের যে গ্রাম বাংলার দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আমাদের চ্যানেলের মাধ্যমে আরও কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা জানিয়েও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো মূলত এই ছিল আজকের এই ভিডিও। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার চ্যানেলটির সাথেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।